এমন কোনো অপরাধ নয় মিস্টার জাফর, তাই আইন প্রেম করার দায়ে কাউকে শাস্তি দিতে পারে না। এই জন্যই তোমাকে আমি ডেকেছি ইন্সপেক্টর। সাপ মেরে লাঠি ঠিক রাখার মতো কাজ তুমিই করতে পারো। কোনটা খাবে বলো? হুইস্কি, ভুটকা, জিন? আমি মদ, সিগারেট আর মেয়ে মানুষের কাছ থেকে দূরে থাকি, যাতে মাথার বুদ্ধি আর শরীরের শক্তি লোপ না পায়। আমি মালাই সহ ঠান্ডা দুধ পান করি। মিস্টার ইলিয়াস, তোমার রিয়েল এস্টেট প্ল্যানের যে জমির মামলাটা আদালতে আটকা পড়ে আছে, আমি তা ছাড়িয়ে দেব। তুমি কি চাচ্ছ? রবি যেন কিরণের জীবন থেকে চিরদিনের জন্য সরে যায়। দাঁড়াও, তুমি ফিরে যাও। আমি রবিকে দেখতে এসেছি। হাত জোর করে বলছি তুমি চলে যাও। কিন্তু কেমন আছে? বেঁচে আছে, এখনো বেঁচে আছে। কিন্তু তুমি ওকে দেখতে এসেছো, এই কথা যদি তোমার ভাই জানতে পারে তাহলে বাঁচবে না। এই হুমকি দিয়ে গেছে তোমার ভাইয়ের কেনা ওই পুলিশ অফিসার। মারে, তোমার ভালোবাসা আমার ছেলের জীবন ধ্বংস করে দেবে, ওকে মরতে হবে। আমি জানি তুমি ওকে অনেক ভালোবাসো, কিন্তু তারপরে নামে তুমি কি চাও মরে যাও? তোমার ভাই ওকে খুন করে গেল, তোমার আশা আকাঙ্ক্ষা আমাদের ভরসা, আমাদের জীবনের একমাত্র বেঁচে থাকার অবলম্বন। আর তাই এক মা হিসাবে তোমার কাছে আমি আমার সন্তানের জীবন ভিক্ষা চাইছি। তুমি তোর ভালোবাসাকে ভিক্ষা দাও মা, ভিক্ষা দাও। হ্যাঁ মা, এক কত ভাগি মা আর এক কত ভাগা বাবার সে সম্বল থেকে তুমি কেড়ে নিও না। ও খুব ভাগি একরোখা, কারো কোনো বুঝতে মানতে চায় না। তাই তুমি বোঝার চেষ্টা করো এই প্রেমের পরিণাম কি হবে। মা, তুমি যদি ভালো চাও তাহলে তুমি ওকে ভুলে যাও, ওকে বেঁচে থাকতে দাও মা, ওকে বেঁচে থাকতে দাও। দয়া করো, দয়া করো মা, ওকে তুমি ভুলে যাও, ওকে বাঁচতে দাও মা, বাঁচতে দাও।